পায়খানা রাস্তার জটিল রোগগুলোর মধ্যে একটি হচ্ছে অ্যানাল ফিসার। এই অ্যানাল ফিসার রোগটি মূলত কেন হয়, এই অ্যানাল ফিসার রোগের কি কি লক্ষণ রয়েছে এবং অ্যানাল ফিসারের চিকিৎসা পদ্ধতি কি কি আছে, এ সম্পর্কে আজকের এপিসোডে কথা বলবো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। পায়খানার রাস্তা বা মলদ্বার যদি কোনো কারণে ফেটে যায় বা ছিঁড়ে যায় তাহলে মেডিকেলের পরিভাষায় এই কন্ডিশনটিকে বলা হয় অ্যানাল ফিসার, যাকে আমরা বাংলায় গেজ রোগ বলে থাকি। এই অ্যানাল ফিসার বা গেজ রোগের লক্ষণ কী কী আছে? অ্যানাল ফিসার বা গেজ রোগের প্রধান এবং প্রথম লক্ষণ হচ্ছে মলত্যাগ করার সময় বা মলত্যাগ করার পর হালকা মাঝারি থেকে তীব্র ব্যথা হওয়া, এবং কারো কারো ক্ষেত্রে মলত্যাগ করার পর মলের সাথে তাজা রক্ত বা কালচে রক্ত বের হতে দেখা যায়, এবং অ্যানাল ফিসারের ব্যথা এতটাই তীব্র হতে পারে যে কেউ কেউ ব্যথার ভয়ে মলত্যাগ করা বন্ধ করে দেয় অথবা ভয়ে মলত্যাগ করা থেকে বিরত থাকতে চায়। অ্যানাল ফিসার বা গেজ রোগ কেন হয়, এই রোগটি হবার কারণ কি? এর প্রধান এবং প্রথম কারণ হচ্ছে কনস্টিপেশন, অর্থাৎ কোষ্ঠকাঠিন্য। কোষ্ঠকাঠিন্য মানে হচ্ছে পায়খানা কঠিন হয়ে যাওয়া বা শক্ত হয়ে যাওয়া। এছাড়াও যেসব কারণে অ্যানাল ফিসার হতে পারে তার মধ্যে হচ্ছে ঘন ঘন মলত্যাগ করা, যেমন ডায়রিয়া বা আমাশয়। আমরা সবাই জানি ডায়রিয়া এবং আমাশয় হলে ঘন ঘন পায়খানা করার প্রয়োজন হয়। আবার যারা কুদ দিয়ে মলত্যাগ করে, অর্থাৎ যাদের কুদ দিয়ে মলত্যাগ করার অভ্যাস রয়েছে, তাদের ক্ষেত্রেও অ্যানাল ফিসার হতে পারে, এবং যারা প্রেগনেন্ট বা গর্ভবতী মাদের ক্ষেত্রেও অ্যানাল ফিসার হতে দেখা যায়। এবার আসি অ্যানাল ফিসার বা গেজ রোগের চিকিৎসা কী, কী কী পদ্ধতিতে এই রোগটির চিকিৎসা করা হয়। তবে তার আগে আমরা জানতে চেষ্টা করব চিকিৎসা না করালে এই রোগের কী কী কমপ্লিকেশনস বা জটিলতা হতে পারে। চিকিৎসা না করালে যে সমস্যাগুলো হতে পারে তার মধ্যে হচ্ছে পেলভিক ইনফেকশন। পেলভিক ইনফেকশন মানে হচ্ছে তলপেটের সংক্রমণ। এছাড়াও যে সমস্যা হতে পারে তার মধ্যে হচ্ছে অ্যানাল স্ট্রিকচার। অ্যানাল স্ট্রিকচার মানে হচ্ছে মলদ্বার বা পায়খানা রাস্তা সরু হয়ে যাওয়া বা চিকন হয়ে যাওয়া, এবং হতে পারে ইউরিনারি রিটেনশন। ইউরিনারি রিটেনশন মানে হচ্ছে প্রস্রাব আটকে যাওয়া। অ্যানাল ফিসার বা গেজ রোগের চিকিৎসা না করালে পেরিঅ্যানাল অ্যাবসেস হতে পারে। পেরিঅ্যানাল অ্যাবসেস মানে হচ্ছে মলদ্বারে ইনফেকশন হয়ে পুঁজ জমা হওয়া। এছাড়াও যে সমস্যাটি হতে পারে সেটি হচ্ছে সেন্টিনাইল পাইলস। সেন্টিনাইল পাইলস মানে হচ্ছে মলদ্বার চিকন হয়ে মলদ্বারের বাহিরের দিকে ছোটো ছোটো কুণ্ডলী তৈরি হওয়া। প্রিয় দর্শক, অ্যানাল ফিসার বা গেজ রোগের পেশেন্টদের জন্য মোট তিন ধরনের চিকিৎসা পদ্ধতি প্রচলিত রয়েছে। তার মধ্যে হচ্ছে ডায়েটারি ম্যানেজমেন্ট, মেডিকেল ট্রিটমেন্ট এবং সার্জিক্যাল ট্রিটমেন্ট। রোগটি যখন প্রাথমিক পর্যায়ে থাকে তখন যদিও পেশেন্টরা প্রাথমিক পর্যায়ে চিকিৎসকের কাছে বা আমাদের কাছে আসতে চায় না, তবে প্রাথমিক পর্যায়ে যখন রোগটি থাকে তখন যে কাজগুলি করতে হবে সেটি হচ্ছে খাদ্য অভ্যাসের পরিবর্তন করতে হবে, যেমন প্রতিদিন প্রচুর পরিমাণে তরল পান করতে হবে, যেমন প্রতিদিন 3-4 লিটার পানি পান করতেই হবে, এবং প্রতিদিনের খাদ্য তালিকায় ফাইবার বা আঁশ জাতীয় খাবার থাকতেই হবে এবং খেতে হবে, যেমন বিভিন্ন ধরনের শাক সবজি, শসা, গাজর ইত্যাদি। এছাড়াও যে কাজটি করা যেতে পারে সেটি হচ্ছে প্রতিদিন ইসবগুলের ভুষি পান করা যেতে পারে। ইসবগুলের ভুষি পান করার নিয়ম হচ্ছে প্রতিদিন রাতে 1 গ্লাস পানির মধ্যে 3 চামচ বা 4 চামচ ইসবগুল ভুষি মিশিয়ে সাথে সাথে খেয়ে ফেলতে হবে। এক্ষেত্রে অনেকে কী করে, রাতে ইসবগুল ভুষি মিশিয়ে রাখে এবং সকালে পান করে, আর এটি হচ্ছে ভুল পদ্ধতি। সঠিক নিয়ম হচ্ছে ইসবগুল ভুষি পানিতে মিশিয়ে গুলে সাথে সাথে খেয়ে ফেলতে হবে, আর এটি হচ্ছে অ্যানাল ফিসার বা গেজ রোগের প্রাথমিক চিকিৎসা পদ্ধতি। অর্থাৎ মূল টার্গেট রাখতে হবে পায়খানা যেন কঠিন না হয়। আবার রোগটি যদি মাঝারি পর্যায়ে থাকে, অর্থাৎ প্রায় সময় পায়খানা কঠিন হয়, পায়খানার সাথে বা মলের সাথে রক্ত লেগে আসে এবং হালকা মাঝারি বা তীব্র ব্যথা হয়, তখন মেডিকেল ট্রিটমেন্ট গ্রহণ করতে হবে। মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে রয়েছে
ট্যাবলেট সিপ্রোফ্লক্সাসিন দিনে দুই বেলা করে 7 থেকে 14 দিন রয়েছে ট্যাবলেট মেট্রোনিডাজল দিনে তিন বেলা করে 5 থেকে 7 দিন এবং খাওয়া যেতে পারে সিরাপ লেকটুলুজ 3 চামচ করে দিনে দুই বেলা তবে যারা সিরাপ খেতে অভ্যস্ত নয় বা আনইজি ফিল করে তাদের জন্য রয়েছে ক্যাপসুল লুবিপ্রুস্টন দিনে দুই বেলা করে খেতে হবে 14 দিন এছাড়াও লিডোকেইন বা জেসুকিন জেলি ব্যবহার করা যেতে পারে মলত্যাগ করার পূর্বে যাদের মলত্যাগ করার সময় হালকা মাঝারি বা তীব্র ব্যথা হয় আবার সাথে সাথে হিপবাথ বা চিজবাথ নেওয়া যেতে পারে হিপবাথ বা চিজবাথ হচ্ছে এক বুল হালকা কুসুম গরম পানিতে 3 থেকে 4 চামচ পভিসেপ সলিউশন মিশিয়ে 10 থেকে 15 মিনিট বসে থাকা এই কাজটি করার ফলে ইনফেকশন দ্রুত সেরে উঠবে এবং পেশেন্টের ব্যথাও কিছুটা কমে যাবে প্রিয় দর্শক এবার আসি অ্যানালবিসার বা গ্যাস রোগের সর্বশেষ চিকিৎসা পদ্ধতি সর্বশেষ চিকিৎসা পদ্ধতি হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট অর্থাৎ অ্যানাল ফিশার বা গেজ রোগ যদি খাদ্য অভ্যাসের পরিবর্তন এবং মেডিকেল ট্রিটমেন্টের পরেও ভালো না হয় তাহলে অপারেশন করে ফেলতে হবে এই অ্যানাল ফিশার বা গেজ রোগের পেশেন্টদেরকে যে অপারেশনটি করা হয় অপারেশনের নাম হচ্ছে LIS অর্থাৎ ল্যাটারাল ইন্টারনাল স্ফিংক্টরোটমি এই অপারেশনটি সরাসরি পায়খানা রাস্তা কেটেও করা যায় আবার মেশিনের মাধ্যমেও করা যায় দর্শক বন্ধুরা অ্যানাল ফিশার বা গেজ রোগ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি যোগাযোগ করতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করার সময় আপনার নাম বয়স উচ্চতা এবং ওজন অবশ্যই উল্লেখ করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ